ওয়েলকাম টু এভরিবডি টু মাই চ্যানেল আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো স্পিড কোন অথবা স্টেপটা পুলি তো ডাইমেনশানগুলো যেটা দেওয়া আছে এবং ছবিটা কেমন হবে সেটা প্রথমে তোমাদের দেখাচ্ছি তারপরে আমরা মূল ড্রয়িংয়ে ঢুকব তো প্রথমে আমরা কী করবো খাতার মাঝখান বরাবর একটি সেন্টার লাইন টেনে নেবো এরপরে দুদিকে স্কেলের সাহায্যে ডায়াগোনাল স্কেলের সাহায্যে ষোলো মিলিমিটার এবং ষোলো মিলিমিটার মাপ নিয়ে একটি স্যাপ্টের মাপ নিয়ে দুদিকে দুটো পয়েন্ট করে দিলাম একইভাবে চল্লিশ মিলিমিটার চল্লিশ মিলিমিটার নিয়ে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হবে পঞ্চান্ন মিলিমিটার এবং পঞ্চান্ন মিলিমিটার রেডিয়াস নিয়ে তারপরে যে অংশটা আছে সত্তর মিলিমিটার এবং সত্তর মিলিমিটার মাপ নিয়ে থার্ড স্টেপ এবং ফাইনাল স্টেপ ফোর্থ স্টেপ সেটা হবে এইটি ফাইভ এবং এইটি ফাইভ এরপরে এই বিন্দুগুলো দিয়ে আমরা সমান্তরাল লাইন ডান দিকে টেনে দেব যথাক্রমে ষোলো ষোলো চল্লিশ চল্লিশ পঞ্চান্ন তারপরে সত্তর পঁচাশি বরাবর টেনে দেব উপরের দিকে কমপ্লিট হয়ে গেছে একইভাবে আমরা এখন নিচের দিকে টেনে দেব টেনে দেওয়ার পরে আমরা যে অংশটায় আসবো সে অংশটা ফলো করার চেষ্টা করো বাম দিকের এই অংশটা আমরা প্রথমে যে কোনো একটা বিন্দুতে যুক্ত করে দিলাম এবং এই যে মাপটা নেওয়া হচ্ছে এদিকে চল্লিশ মিলিমিটার এ দুটোকে যুক্ত করা হলো যুক্ত করলাম যেমন যুক্ত করছি এই অংশটা বাকি রয়ে গেছে সেটা যুক্ত করে দিলাম স্কেলের সাহায্যে এরপর এখান থেকে আটত্রিশ মিলিমিটার মাপ নিয়ে একইভাবে আমরা এভাবে যুক্ত করলাম একইভাবে আবার ডান দিকে আটত্রিশ মিলিমিটার মাপ নিলাম নিয়ে পয়েন্ট করলাম একইভাবে বিন্দুতে স্কেলের সাহায্য নিয়ে বা রোল্যান্ডোয়ের সাহায্য নিয়ে এদিকে যুক্ত করলাম ভার্টিক্যালি যুক্ত করার পরে এদিকে হবে ফাইনাল স্টেপ এইটি ফাইভ যেটা আছে রেডিয়াস নিয়ে সেটা হবে একইভাবে আটত্রিশ এবং আটত্রিশ হরাইজেন্টালি এরপরে এরপরে আমরা যে অংশটায় আসছি সেই অংশটা তোমরা ফলো করার চেষ্টা করো এটা যুক্ত করে নিলাম এরপরে এদিকে সেন্টার লাইন থেকে তিরিশ মিলিমিটার এবং উপরের দিকে তিরিশ মিলিমিটার দুটো পয়েন্ট করলাম একইভাবে সেন্টার লাইনের সমান্তরালে দুটো বিন্দু দিয়ে আমরা দুটো সমান্তরাল লাইন উপরে এবং নিচে টেনে নিলাম টেনে নেওয়ার পরে আমরা যে অংশটায় আসব সেই অংশটা হলো এই দিক থেকে আট মিলিমিটার হরাইজন্টালি এবং দিক থেকে আট মিলিমিটার ভার্টিক্যালি দুটো পয়েন্ট করলাম একইভাবে একইভাবে ডান দিকে আমরা এগিয়ে যাব এরপরে যে অংশগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা ইরেজ করে দেব এরপরে আমরা রোল অ্যান্ড রয়ের সাহায্য নিয়ে এই বিন্দুগুলোকে যুক্ত করে দিচ্ছি যুক্ত করলাম উপরে এবং নিচে নিচে যেমনটি হয়েছে উপরেও তেমনটি হবে পরবর্তীকালে আসছি দেখে তোমরা চেষ্টা করো একইভাবে হরাই জন্টালি আমরা এখন টানছি নিচের দিকটা হয়ে গেলো একইভাবে আমরা আমরা উপরের দিকটাও যুক্ত করব আট মিলিমিটার আট মিলিমিটার হরাই জন্টালি নেওয়া হয়ে গেছে কিন্তু ভার্টিক্যালি নেওয়া হয়নি তো ভার্টিক্যালি মাপগুলো এখন আমরা নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে একইভাবে রোল অ্যান্ড ড্রের সাহায্যে সমান্তরালে আমরা টেনে দেব সমান্তরাল লাইন টেনে দেওয়ার পরে এই অংশগুলো আমরা যুক্ত করে দেব যুক্ত করলাম যুক্ত করার পরে আমরা এই অংশটা এখন রিমুভ করছি মানে প্রথমে যে আমরা সমান্তরাল লাইনগুলো টেনেছিলাম বিন্দুগুলো দিয়ে সেটা এখন রিমুভ করছি কারণ ফ্রন্ট ভিউ থেকে স্পিড কোণের সামনে থেকে যদি দেখি তাহলে হয় এগুলো হচ্ছে কার্ভ আছে সার্কুলার কার্ভ তো এগুলো আমরা এখন কার্ভ করে দেব সামনে থেকে ফ্রন্ট ভিউতে যেমন দেখতে হয় তেমনভাবে আমরা করে নিচ্ছি একইভাবে উপরের অংশটা এখন রেডি করছি একইভাবে নিচেরটাও রেডি হবে নিচের অংশটাও একই পদ্ধতিতে রেডি হবে তো আমরা এখানে ফ্রেঞ্চ কার্বের সাহায্য নিচ্ছি তোমরা যদি পারো অন্য কোনো কিছু সাহায্য নিয়ে এটা আঁকতে পারো তো এরপরে আমরা এই মাপটাকে এখন যুক্ত করছি যুক্ত করে এরপরে আমরা ক্রস সেকশনাল এরিয়াটি চিহ্নিত করছি তো ক্রস সেকশন আঁকার জন্য আমাদের আমাদের চাঁদা দুটো সরি শেড স্কোয়ার দুটো নিতে হবে সেট স্কোয়ার নিয়ে ফর্টি ফাইভ ডিগ্রি সেট স্কোয়ারের সাহায্যে আমরা নিচের দিকে ফর্টি ফাইভ ডিগ্রি প্রসেকশানাল এরিয়াটা চিহ্নিত করছি একইভাবে একই পদ্ধতিতে উপরেও রেডি হবে নেসটা শেষ হলে আমরা আমরা উপরে অংশে যাব নিচের অংশটা প্রায় শেষের পথে তারপরে আম আমরা উপরে অংশে যাবো যে অংশটা শেষ হলো এখন আমরা উপরের অংশে যাব একই পদ্ধতিতে আমরা আমরা ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে গেছিলাম এবারে আমার আমাদের সুবিধার্থে বা আমার সুবিধার্থে আমি এবারে ডান দিক থেকে বাম দিকে আসছি এটা সবগুলো চেষ্টা করবে ফর্টি ফাইভ ডিগ্রি যেন হয় এবং প্রতিটার মধ্যে গ্যাপ যেন সমান রাখা করা হয় কারণ না হলে দৃষ্টি কটু লাগে তো চেষ্টা করবে মাপগুলো একই রাখা না হলে দেখতে খারাপ লাগে উপরের অংশটাও প্রায় শেষের পথে এটা কমপ্লিট হলে আমরা যে অংশটায় আসবো সে অংশটা হলো ডাইমেনশান অর্থাৎ প্রথমে যে ছবিতে দেখিয়েছিলাম যে ডাইমেনশানগুলো মাপযোগগুলো দেওয়া ছিল সেই মাপযোগগুলো আমরা এখন চিহ্নিত করব। তো এরপরে এই অংশটা মুছে দিচ্ছি কারণ এটা আমাদের এখন আর প্রয়োজন নেই তো একইভাবে আমরা ডান দিকে স্কোয়ারের সাহায্যে সমান্তরাল লাইন টেনে নিচ্ছি ডাইম্যান্ড জন্য একটা 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 করে আমরা টেনে নেব প্রথমে আর এইটি ফাইভ অর্থাৎ রেডিয়াস হবে সরি ব্যাস হবে একশো সত্তর তারপরে একশো চল্লিশ তারপরে হবে একশো দশ আশি এবং শেষে হবে ষাট এবং স্যাপ্টের যে মাপ সেটা হবে থার্টি টু তো একইভাবে আমরা দুদিকে চিহ্ন দিয়ে দিলাম তীর চিহ্ন দেওয়ার পরে মাপগুলো আমরা দিয়ে দিচ্ছি একশো সত্তর একশো চল্লিশ একশো দশ আশি বত্রিশ ষাট সবগুলো দিয়ে দিলাম এরপরে এখানে একটা অংশ বাকি রয়ে গেছে সেই অংশটা হলো ট্যাপ অর্থাৎ ট্যাপ এখানে কী কাজে লাগবে স্যাপটার সঙ্গে পুলিটাকে আটকে রাখার জন্য ট্যাপের মধ্য দিয়ে ট্যাপ স্ক্রু আমাদের লাগাতে হবে সে এটার জন্য এই অংশটা রেডি করা হল ফ্রন্ট ভিউতে দেখতে এমন লাগবে এবং এখান থেকে এই মাপটা একশো কুড়ি মিলিমিটার